করো না। আসলে তুমি কে? আমি তো আমার মহান মালিকের হুকুম মাত্র। তুমি কার নির্দেশে এসেছো? কে তোমার মালিক? যিনি তোমার মালিক তিনিই আমার মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি তার নির্দেশে এসেছি। মানুষ তোমাকে অনেক ভয় করছে, তুমি চলে যাও। মানুষ কি আমাকে দেখেছে? না, দেখেনি। আমাকে না দেখে এত ভয় করছে? মানুষ তো আল্লাহকেও দেখেনি। কই, আল্লাহকে তো ভয় করে না? আমি আল্লাহর সৃষ্টি মাখলুক, আমার ভয়ে গোটা দুনিয়া গৃহবন্দী। তবে তো আল্লাহর ভয়ে মানুষের সিজদা থেকে ওঠার কথা নয়। সারা দুনিয়াকে তুমি গৃহবন্দী করলে কেন? যেদিন সিরিয়া, আফগান, ফিলিস্তিন, চীনের উইঘুর মুসলিমদের গৃহবন্দী করা হলো, হত্যা করা হলো, মুসলিম মেয়েদের বেপর্দা করা হলো, ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো, সেদিন তোমরা দুনিয়াবাসীরা কি করছিলে বলো? কেন প্রতিবাদ করনি? তুমি কেন এসেছো? আমার আসার কারণ হলো আল্লাহর হুকুমে পুরো পৃথিবীটাকে আমি একটা রিস্টার্ট মারব, যেমন তোমরা কম্পিউটারে বা মোবাইলে মেরে থাকো। এসব করে কি লাভ হবে? অনেক লাভ হবে। পৃথিবীর যাবতীয় পাপ কাজ কমে গেছে, আরো যাবে। ডিজে ক্লাব বন্ধ, নাইট ক্লাব, প্রস্টিটিউশন সব বন্ধ। হত্যা কমে গেছে, মুসলিম দেশগুলোর ওপর হত্যা জুলুম বন্ধ, বায়ু দূষণ বন্ধ। আমি অবিশ্বাসীদের জন্য ভয়ের, আর বিশ্বাসীদের জন্য সাধারণ সর্দি কাশি ও জ্বর। বিত্তবান আর সম্পদওয়ালারা সম্পদের পাহাড় গড়ছে, অথচ দান সাদগা করে না। দরিদ্ররা নির্যাতিত। আমার জন্য গোটা দুনিয়ার অর্থ সংকট হবে, এতে অনেক বিত্তবান ধনী ফতুর হবে। আমার আসার কারণ অনেক, তার মাঝে দুটো গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষকে তার মৃত্যুর কথা স্মরণ করানো আর আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করা। তুমি তো শুধু জীবন নিচ্ছ, জীবন ফিরিয়ে তো দিচ্ছ না। আমার আসার ফলে চীনের ওই ঘুরের মুসলিম নিধন কমেছে, সিরিয়া আফগান যুদ্ধ বন্ধ হয়েছে। তুমি আর কত জীবন নেবে? মানুষ তোমাকে অনেক ভয় করছে। যাদের হায়াত শেষ তাদের চিন্তা কিসের? আর কেন, তোমরা কি বিশ্বাসী নও যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে মৃত্যু দেবেন সেভাবেই হবে? আমাকে ভয় না করে আল্লাহকে ভয় করো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর জিকির করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো চলো, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো। মনে রেখো, এই 2020 সালে আল্লাহ আমার মতো এক অদৃশ্য মাকলুক পাঠিয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন। তাদের বানানো বিশাল যুদ্ধ বিমান, পারমাণবিক বোমা কিছুই করতে পারছে না। কাজেই বাহাদুরি জমিনে নেই, ওই আসমানের বাদশাহ এক আল্লাহ, যিনি যখন যাকে যেভাবে খুশি সেভাবে মৃত্যু দিতে পারেন, আবার তিনি জীবনদাতা, কারো কিছু করার নেই। চীন ঘোষণা করেছিল কোনো মুসলিম রোজা রাখলে তাকে শুকরের মাংস খেতে বাধ্য করা হবে। মুসলিম শিশুদের বাবা মা থেকে আলাদা করে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করা শুরু করেছিল, এবং উইঘুর মুসলিম নারীদের বাধ্যতামূলকভাবে চাইনিজদের সাথে শারীরিক সম্পর্ক কিংবা বিয়ে দিচ্ছিল, যাতে পরবর্তী প্রজন্ম মুসলিম হিসেবে না জন্মায়। সবশেষে সমাজতান্ত্রিক দর্শনের আলোকে কোরআন সংশোধন করতে শুরু করেছিল, মুসলিমরা কোনো প্রতিবাদ করেনি। ইতালিতে স্যান পেট্রোনিয়া ব্যাসিলিকা নামক গির্জায় গিও ভ্যান্নেডা মোডেনা ব্যঙ্গচিত্রটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আঁকা। 1410 সাল থেকে তা রক্ষিত থাকলেও তা স্থানীয় মুসলিমদের নজরে আসে 2001 সাল থেকে। তখন স্থানীয় মুসলিমরা প্রতিবাদ করলেও সরকার তাদের উপর দমন পীড়ন করে স্তব্ধ করে দেয়। বিশ্ব মুসলিম কোনো প্রতিবাদ করেনি। স্পেনে 1 এপ্রিল সমস্ত মসজিদে মুসলিমদের ধোঁকা দিয়ে বন্দী করে একযোগে মসজিদ সহ সমস্ত মুসলিমকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়, আর সব মসজিদকে রূপান্তর করা হয় গির্জায়। বিশ্ব মুসলিমের গায়ে তখন জ্বর আসেনি। ফ্রান্স মুসলিম নারীদের পর্দাকে নিষিদ্ধ করল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কনকে ব্যক্তি স্বাধীনতা বলে স্বীকৃতি দিলেও মুসলিমদের গায়ে তখনও জ্বালা ধরেনি। ফিলিস্তিনি নিরস্ত্র মানুষের উপর ইসরায়েলি নিষ্ঠুরতার প্রতিবাদে মুসলিমরা তখনও নির্লজ্জের মতো নীরব ছিল। ভারতের বাবরি মসজিদ ধ্বংস এবং তৎপরবর্তী কর্মকাণ্ড কাশ্মীরি ও দিল্লির মুসলিমদের উপর দমনপীড়ন মুসলিম মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারেনি। ইয়েমেন, মিশর, ইরাক, সুদান, সোমালিয়া, সিরিয়ার যে মানবতার প্রলয় ঘটেছে তা নিয়ে মুসলিমদের কোনো মাথা ব্যথা নেই। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের সময়ও মুসলিমরা নীরব ছিল। আপনি কি ভেবেছেন, আল্লাহ কি এমনিতেই ছেড়ে দেবেন? আপনারা মুসলিম নামের খাতিরে কি পার পেয়ে যাবেন? অবশ্যই না। আল্লাহ নিজেই বলেছেন তার পাকড়াও অতি ভয়ঙ্কর। কিছু বুঝতে পারছেন মুসলিম জনতা? সবার আগে চীন, এরপর ইতালি, এরপর স্পেন, এরপর ফ্রান্স, তারপর ইরান, তারপর কি? বুঝতে পারছেন কিছু?
আপনারা কি ভেবেছেন আল্লাহ ঘুমিয়ে আছেন? অবশ্যই না, তিনি সব দেখছেন এবং আমাদের সময় দিচ্ছেন যে আমাদের ভূমিকা কি তা দেখার জন্য। তিনি সবসময় অসহায়ের পক্ষে। মানুষ যদি তার ওপর অর্পিত দায়িত্ব পালন না করে তবে অবশ্যই আল্লাহ নিজে তা গ্রহণ করেন। আর তার রোষ থেকে যখন শুরু হয় তখন কেবল অন্যায়কারীই পাকড়াও হয় না, সমর্থনকারী এমনকি সহ্য করা মানুষরাও আক্রান্ত হয়। মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের নির্দেশ দিয়েছেন, তোমরা কেন লড়াই করো না ওই সমস্ত নিপীড়িত মানুষদের পক্ষ নিয়ে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে যে হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করার জন্য একজন রক্ষাকারী পাঠাও, আমাদের এই জালিম জনপদ থেকে হেফাজত করো। করেছেন লড়াই? দাঁড়িয়েছেন অসহায়ের পক্ষে? জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন? এবার বেশি বেশি মহামারীর দোয়া পড়তে থাকুন, মোনাজাত করে কেঁদে বুক ভাসান। যাই করুন না কেন, এবার কলকাটি আল্লাহ নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। তার রোষে এখন মসজিদে যাওয়াও বন্ধ হয়ে গেছে। কিয়ামতের আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখন হয়তো মসজিদের দরজা বন্ধ করে আল্লাহ তার মহড়া দেখাচ্ছেন। অতএব সাবধান মুসলিম, সাবধান মানবজাতি, সাবধান। সীমালঙ্ঘন করবেন না, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। আর যে সমস্ত নাস্তিক বলতে শুরু করেছেন আল্লাহ ইমানদারদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, আল্লাহ কাবা শরীফ থেকে পালিয়েছেন, নাউজুবিল্লাহ, তাদেরকে বলতে চাই আল্লাহ ব্যর্থ নন, তিনি পালাননি, বরং তিনি নিজেই এসব ঘটাচ্ছেন তোমাদের দৌড় দেখার জন্য। দেখতেই তো পাচ্ছি কতটা শক্তিশালী প্রাণী তোমরা। একটা ক্ষুদ্রতর প্রাণী থেকে বাঁচতে মার্কিনরা দলে দলে আত্মহত্যা করার জন্য অনুমতি চাচ্ছে। মহান আল্লাহ রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন পবিত্র কোরআনে, সেদিন হাশরের ময়দানে তারা মৃত্যুকে আহ্বান করবে কিন্তু মৃত্যু তাদের কাছ থেকে চিরবিদায় নেবে। শুধু কি তাই, সেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, মা তার সন্তানকে এবং সন্তান তার মাকে। কিছু বুঝতে পারছেন করোনা আক্রান্ত মানুষেরা? এটা আখেরাতের সেই ভয়ঙ্কর দিন নয়, তবে দুনিয়ার জীবনে তার একটা মহড়া মাত্র। এবার নিজেরাই ঠিক করুন বিশ্বাসকে কোন দিকে ধাবিত করবেন, স্বাধীনতা আপনার, কেননা পরীক্ষায় আছি আমরা সবাই। এ সময় পরীক্ষক আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, তবে ফলাফল প্রকাশের দিনে যা করেছি তাই পাব। সেদিন ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই, কারণ ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েও যদি আমরা ফেল করি তবে দোষ দেবার মতো কাউকে পাওয়া যাবে কি? হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের ক্ষমা করে দিন। আমিন।